থেকে আইপিএলে দ্রুততম 50-র মালিক। আইপিএলে কাল রাতে যশস্বী জয়সওয়ালের ব্যাটিং দেখে বিরাট কোহলি ইনস্টাগ্রামে লিখেছেন, গত বেশ কিছুদিনের মধ্যে আমার দেখা সেরা ইনিংস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল দারুণ এক ইনিংস খেলেছে। তার অপরাজিত 98 রানের ইনিংসে কলকাতাকে হারিয়েছে রাজস্থান। এই ইনিংসের পথে 13 বলে 50 তুলে নিয়ে আইপিএলের দ্রুততম 50-র রেকর্ডও করেছেন 21 বছর বয়সী এই ক্রিকেটার। এবারের আইপিএল নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন জয়সওয়াল। কালকের 98 এবারের আসর তার চতুর্থ 50 পেয়েছেন একটি সেঞ্চুরিও। জয়সওয়ালের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অধিনায়ক রোহিত শর্মা। মুম্বাইয়ের অধিনায়ক তাকে সব সংকরণের আদর্শ ক্রিকেটার মেনে বলেছেন, দুর্দান্ত এক প্রতিভা জয়সওয়াল। সেই প্রথম শ্রেণীর ক্রিকেটের ফরমকে আইপিএলে নিয়ে এসেছে সব সংকরণের আদর্শ ক্রিকেটার জয়সওয়াল। ভারতীয় ক্রিকেটের জন্য দুর্দান্ত এক আবিষ্কার, রাজস্থান রয়্যালসের জন্য তো বটেই। এবারের আইপিএল 12 ম্যাচ খেলে 578 রান করেছেন জয়সওয়াল। সর্বোচ্চ রান সংগ্রহ রাজস্থান রয়্যালসের ফাফ ডু প্লেসি সমান সংখ্যাকে ম্যাচ জয়সওয়ালের চেয়েও মাত্র 1 রান বেশি করেছেন। জয়সওয়ালের স্ট্যাক রেট 167.15। কিছুদিন আগেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পললয় তুলেছিলেন জয়সওয়াল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলেছিলেন 62 বলে 128 রানের ইনিংস। মুম্বাইয়ের শহরটা তার জন্য বড্ড স্মৃতিময়। এই শহরে যে খুব ছোটবেলায় উত্তরপ্রদেশ থেকে এসে জীবনযুদ্ধ শুরু করেছিলেন জয়সওয়াল মাত্র 11 বছর বয়সে, সেই সময়টা ছিল সংগ্রামের। 2020 সালে বার্তা সংস্থা AFK দেওয়া এক সাক্ষাৎকারে জয়সওয়াল সেই সংগ্রাম মুখর দিনগুলো নিয়ে কথা বলেছিলেন। মুম্বাইতে আমি আমার চাচার বাড়িতে থাকতাম, রাতে একটা গোয়াল ঘরে ঘুমাতাম। জায়গাটা ছিল খুবই ছোট ও সংকীর্ণ, খুবই অসুবিধা হতো। পরে আমার চাচা নতুন একটা জায়গায় থাকার ব্যবস্থা করে নিতে বলেছিল।